আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। সবাই আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় কৃপায় আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাব শ্যামলী রিং রোড থেকে বলছি। তা আমি চেষ্টা করছি, যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, লকডাউন, আপনাদের ব্যথা বেড়ে যাচ্ছে, প্যারালাইসিস স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, নিয়মিত আরো বিভিন্ন রোগের সমস্যা বেড়েই চলছে, যার কারণে আমি চেষ্টা করছি নিয়মিত লাইভে আসতে। তো আমার এই লাইভটি আপনারা একযোগে ইউটিউব এবং ফেসবুক, আমার পেজ যেটা আছে পেজ ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান, এবং ইউটিউব আমার যে চ্যানেল আছে ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান, এই চ্যানেলে আপনারা সরাসরি একযোগে দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো সমস্যা, আপনারা দীর্ঘদিন আমার ফেসবুক ইউটিউবে বিভিন্ন কমেন্ট করে জানতে চান কি করা উচিত বা কি করবেন, আসলে আমি একটু টার্সিয়ারি লেভেলে যেহেতু চিকিৎসা করে থাকি, প্রাইমারি লেভেলের চিকিৎসা হয়তো সহজেই সমাধান দিয়ে দেওয়া যায়, টার্সিয়ারি লেভেলের চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে রুগী দেখতে হয় সরাসরি, অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি বিভিন্ন ইনভেস্টিগেশন খুব প্রয়োজন হয়, যেমন এমআরআই ছবি দেখতে হয়, এক্সরে ছবি দেখতে হয়, ব্লাডের রিপোর্ট লাগে, হিস্ট্রি লাগে, আপনার ফিজিক্যাল অ্যাসেস করতে হয়, বিভিন্ন টেস্ট আছে যেগুলো আমাদের দেখতে হয়। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে অনলাইনে কিছু সেবা দেওয়া যায় কিনা বা টিপস দেওয়া যায় কিনা। একটা মেসেজ দিতে চাই, আমার যে ইউটিউব এবং ফেসবুকে এখানে যে কমেন্টের ঘর আছে এবং পেজে আমরা যে পোস্টগুলো নিয়মিত দিচ্ছি, আপনারা যদি কষ্ট করে একটু দয়া করে পোস্টগুলো দেখেন, ভিডিওগুলো রুগীদের প্রশ্ন এবং উত্তর আমার দেখেন, ওইখানে আপনারা কিন্তু সহজে আপনাদের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মোস্ট অফ দা ব্যথা বেদনা তৈরি হয় রুগী নিজেরাই তৈরি করে থাকে বা নিজেদের থেকে কারণে হয়, আর কিছু ব্যথা বেদনা ইনহেরিটেন্স বা জেনেটিক্যাল বা হেরিডিটারি অটোইমিউন ডিসঅর্ডার থেকে হয়ে থাকে, কিছু ব্যথা বেদনা না বলে হয় অত বিভিন্ন আর্থ্রাইটিস জনিত বা অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, এবং কিছু আমরা নিজেরাই তৈরি করে থাকি। বিভিন্ন ভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ হয়, যেমন ওজন, আমাদের মোস্ট অফ দা যাদের হরমোনাল সমস্যা নাই তারা ওজন, ল্যাক অফ অ্যাক্টিভিটি, হাঁটা চলাফেরা নাই সারা দিনই, হয়তো অল্প অল্প করে খাচ্ছে, রোগী নিজেও জানে না সে ওভারওয়েট হয়ে যাচ্ছে বা খাচ্ছে, বা একবার ওজন হয়ে গেলে আর কমাতে পারে না এই ওজন, তখন দেখা যায় যে বিভিন্ন ব্যথা বেদনা, বাত ব্যথা, আর্থ্রাইটিস, হার্টের রোগ, স্ট্রোক করে থাকে বা হার্টের বিভিন্ন হার্ট অ্যাটাক, বিভিন্ন প্রকার নন কমিউনিকেবল ডিসঅর্ডার ডিজিজ আপনাদের তৈরি করে থাকে, অবেসিটি তৈরি করে থাকে, মাসেল ডিজিজ তৈরি করে থাকে, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার তৈরি করে থাকে, প্রচুর প্রশ্ন অলরেডি চলে আসছে। আরেকটি কথা, আপনারা যদি সম্ভব হয়, আপনাদের মনে হয় যে উপকারে আসবে, অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনে ভিডিওটি প্রচার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন। আমি চেষ্টা করবো এই পবিত্র মাহে রমজানে নিয়মিত আসতে আপনাদের লাইভে, এবং আপনারা আপনারা বয়স, নাম, ওজন, পেশা, বাদ যায় রুগী, তার সম্পর্কে ডিটেলস লিখে কমেন্টে দিয়ে রাখবেন লাইভে, আমি পড়ে পড়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার উত্তর হয়তো পড়া সম্ভব হবে না, বাট যাদের উত্তর পড়া হবে না তাদের হয়তো প্রশ্ন অন্য কোনো রুগীর কাছে হয়ে গিয়েছে, কারণ মোস্ট অফ দা রুগী আমার কাছে কমন। আমার কাছে কি রুগী আসে, হাঁটু ব্যথা রুগী, ঘাড় ব্যথা রুগী, প্যারালাইসিস, হাত পাত অবশ, মাসেলের ডিজিজ, পিএলআইডি রুগী, আর্থ্রাইটিসের রুগী, স্ট্রোকের রুগী, তারপরে হার্টের বা লাংসের বিভিন্ন অক্ষমতা রুগী, সেরিব্রাল পলসি, বাচ্চাদের বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার, এই জাতীয় রুগী, মহিলাদের বিভিন্ন পেটের ভুঁড়ি সমস্যা বা বিভিন্ন তাদের মানে মানে স্ত্রীরোগজনিত সমস্যা, বিভিন্ন রকম রুগী যারা দীর্ঘদিন ক্রনিক ডিসঅর্ডারে ভুগছেন তারাই আমাকে দেখার নিয়মিত। আর আপনারা আমাদের রুগীদের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে দেখছেন, ভিডিওগুলো শুনলে অনেকাংশে কিন্তু উত্তর পেয়ে যাবেন। আমি একটু ইউটিউব থেকে প্রশ্ন নিয়ে আসছি। শামীম ইসলাম লিখেছেন, ওয়ালাইকুম সালাম, বয়স 21, আমি স্টুডেন্ট, আমার হাঁটুতে পানি জমে, 2 মাস হলো, আমার হাড় ক্ষয় হয়েছে, ভালো হয় না, ডক্টর বলেছে বাতের প্রবলেম, কিছু যদি বলেন। জি অবশ্যই শামীম ইসলাম, ওনার মাধ্যমে বাকি রুগীদেরকে বলতে চাই, 21 বছর বয়সে অবশ্যই সাধারণত কিছু রিমাটোলজিক্যাল রোগ তৈরি হয়, বাত জনিত, আর্থ্রাইটিস জনিত রোগে এটা হতে পারে, সেই ক্ষেত্রে ফ্লুইড কালেকশন হতে পারে,
আর্থ্রাইটিসে আমাদের ইনফ্ল্যামেশন হয়, জোড়াগুলো প্রদাহ হয়, সেখানে ইনফ্ল্যামেটরি অ্যাডজুডেট আসতে পারে, যেটা আমরা খারাপ পানি বা ফ্লুইড বলে থাকি। অনেক ক্ষেত্রে ফ্লুইড আমাদের এক্সক্রিশন করে ফেলতে হয় বা ফেলে দিতে হয় বের করে। এই রোগের মূল চিকিৎসা কি? রোগের মূল চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিজিক্যাল থেরাপি। মূলত এই দুইটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। পাশাপাশি কিছু মিনারেল টেস্ট করে বা বিভিন্ন ভিটামিনস এর সাপ্লিমেন্ট যদি লাগে দেওয়া লাগতে পারে, পাশাপাশি কিছু ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে রোগীকে বিভিন্ন ভ্যাকসিনেশন খুব প্রয়োজন। রোগীর বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগের কারণে লিভার কিডনির বিভিন্ন প্রবলেম হতে পারে, সেগুলো প্রতি 3 মাস পর পর নিয়মিত কিন্তু চেক করে দেখতে হতে পারে। তো এটা হচ্ছে মূল চিকিৎসা। এ শামীম ইসলাম আপনাকে একজন রিহ্যাবিলিটেশন, বাত ব্যথা, ডিসেবিলিটি স্পেশালিস্ট এবং এই জাতীয়, শুধু স্পেশালিস্ট হলে হবে না, এই জাতীয় একটা একটা স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হতে হবে। ও ফিজিওথেরাপি সেন্টার হলে হবে না, হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ একটা হাসপাতাল হতে হবে যেখানে আপনি পূর্ণাঙ্গ চিকিৎসা পেতে পারেন। তো আমার মনে হয় আপনি যদি এইভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে উত্তরণ হতে পারবেন। নুরুজ্জামান ইসলাম আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন, আর বয়স 19, আমি বেশি হাঁটাহাঁটি করলে পায়ের হাঁটুর নিচে মাংসপেশিতে চিনচিন ব্যথা করে। যে মাংসপেশি আমাদের হাঁটুর নিচে যে মাংসপেশি থাকে, যেটাকে আমরা কাপ মাসেল বলে থাকি, হাঁটুর নিচে ইম্পর্টেন্ট, এখানে সোলিয়াস এন্ড গ্যাস্ট্রোক্নিমাস দুইটা ইম্পর্টেন্ট মাসেল আছে। তো অনেকে হাঁটাহাঁটি করলে মাসেল চিনচিন বা অবস বা কামড়ানো জাতীয় ব্যথা হতে পারে। এর মূল কারণ অনেক সময় মিনারেল ডেফিসিয়েন্সি হতে পারে। মিনারেল কি কি? যেমন বা ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, বিভিন্ন ফসফেট, হ্যাঁ, বিভিন্ন আমাদের খনিজ লবণ, আয়রন ডেফিসিয়েন্সি, এগুলো থাকতে পারে। আর যদি পাশাপাশি আপনার ব্যথাটা কোমর পর্যন্ত যায়, অনেক সময় কোমরের সায়াটিকা বা সায়াটিক নার্ভ কম্প্রেশন থেকে হতে পারে, বা এখানে লং মাসেলগুলো অনেক কারণে অতিরিক্ত স্ট্রেস যদি পড়ে, অতিরিক্ত ওয়ার্ক করে, তখন কিন্তু মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হয়, তা থেকে ওখানে ব্যথা হতে পারে। তো এই ক্ষেত্রে কিছু স্পেসিফিক স্ট্রেসিং আছে, কাপ এন্ড হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ আপনি করতে পারেন, ব্যথা কুসুম গরম শেক হট ওয়াটার ব্যাগ দিয়ে দিতে পারেন, তারপরে আপনার সাইক্লিং, স্ট্যাটিক সাইক্লিং বা রাস্তায় সাইক্লিং করতে পারেন, হ্যাঁ, এগুলা অনেক ইম্পর্টেন্ট। আমার ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে এই সংক্রান্ত, তো আপনারা দেখে এগুলো করবেন। আর পাশাপাশি মিনারেল টেস্ট করে আপনার যে মিনারেল ডেফিসিয়েন্সি থাকে সেগুলো খেতে হবে। আমরা খাবারেও মিনারেল গুলো পেয়ে থাকি, কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলো সত্য প্রসেস ফুড দিয়ে ভরা পিওর ভালো খাবার আমরা আসলে পাই না। আমাদের যারা এই সংক্রান্ত, আমরা সবাই বিভিন্নভাবে আসলে এই অপকর্মের সাথে জড়িত বিভিন্ন খাবারের ভেজাল করার ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করব যেন আমরা ভালো খাবার সবাই খেতে পারি, এই খাবারে যদি পর্যাপ্ত প্রচুর ভালো খাবার, সুষম খাবার আমরা খেতে পারি, তাহলে আমাদের কিন্তু এই সমস্যা অনেকাংশে কমে যাবে। যেমন আমরা চেষ্টা করব যে সিজনাল আমাদের ফলগুলা খাবারগুলো আসে, আপনারা সিজন অনুযায়ী, আপনারা শীতের খাবার গ্রীষ্মে খাবেন না, গ্রীষ্মের খাবার শীতে খাবেন না, হ্যাঁ, বসন্তের খাবার মানে অন্য ঋতুতে গিয়ে গ্রীষ্মে গিয়ে খাবেন না, মানে যেই ঋতুর খাবার সেই ঋতুতে খাওয়ার চেষ্টা করবেন। এই গ্রীষ্মকালে আমাদের প্রচুর শাকসবজি পাওয়া যায়, প্রচুর, এই সিজনাল ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন, আমাদের উপকারে আসবে। অসীম সরকার আপনি লিখছেন, স্যার আমি আসতে চাই 1 সপ্তাহের মাঝে। যে ইনশাআল্লাহ অসীম সাহেব আপনি আসতে পারেন, আমাদের হাসপাতালে যে হট নাম্বার আছে 09666-77-441, এই নাম্বারে যোগাযোগ করে, অথবা আমাদের যে আমার সফিল্লা প্রধান ওয়েবসাইটে গিয়ে ওখানেও আপনি ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিব, ইনশাআল্লাহ আপনি দেখাতে পারেন। রোগীদের সুবিধার্থে একটা বলতে চাই, আমি এখন নিয়মিত সকাল 10টা থেকে বিকাল 5টা আর সন্ধ্যা 7টা থেকে রাত 9টা, এই 2 বেলা বসি। শুক্রবারে আমি রুগী দেখি না, শুক্রবার আমি রুগী দেখি না, গভর্নমেন্ট অন্য হলিডে তো আমি রুগী দেখি, মাঝে মাঝে ঈদের সময় হয়তো আমি ফ্যামিলি সময় দিতে হয়, তখন আমি হয়তো 3-4 দিন রুগী দেখি না, নিয়মিত রুগী দেখছি। রিয়াজ হাসান আপনি লেখছেন, আমার প্রশ্নটা বড়, ইউটিউবে লেখা যাচ্ছে না। আপনি আপনার মতো করে বাংলা ইংরেজি মিলে লেখেন, কোনো সমস্যা নাই, সময় আছে তো ভাই, হ্যাঁ, ইয়া সবুরু সবুরু, আল্লাহর একটা
নাম 99 নামের একটা নাম, যে উনি পরম ধৈর্যশীল। তো আমাদেরও আল্লাহ পাকের এই নামের ফজিলত চেষ্টা করতে হবে, আমরা যেন ধৈর্যশীল হই। চেষ্টা করেন আস্তে আস্তে ইনশাল্লাহ লেখেন। সুমন রেজা আপনি লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একজন স্টুডেন্ট, আমি ফুটবল খেলতে গিয়ে ACL ইনজুরি ছিড়ে গিয়েছে, 15 মাস হয়ে গেল, আমি এখন কি করব বুঝতে পারছি না, আমার বয়স 23 বছর। খুবই কমন জিনিস ACL এন্ড PCL, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এটা আমাদের হাঁটু, এই যে হাঁটুর এটা হচ্ছে আমাদের উপরে ফিমার বোন, ফিমার দুইটা কন্ডাইল আছে, নিচে টিবিয়া, এই এইখানে দেখেন আমাদের ক্রুসিয়েট লিগামেন্ট, সরি মিনিসকাস, এই যে মিনিসকাস আছে, হ্যাঁ দুইটা মিনিসকাস আছে, আর আমাদের এখানে ক্রুসিয়েট লিগামেন্ট যেটা নিয়ে উনি বলেছে ACL এন্ড PCL অ্যান্টিরিয়র ক্রুসি, এটা পিছন দিয়ে দেখা যায়, দেখেন দুইটা লিগামেন্ট আছে, এই একটা এ আর একটা, এই ভিতরে ক্রস, এরা কিন্তু এভাবে ক্রস করে আছে, ক্রস ক্রস। অনেক কারণে যদি ভুল টেকনিক বা বিভিন্ন কারণে ক্রুসিয়েট এবং অ্যান্টিরিয়র ক্রুসিয়েট বা পোস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, তখন হাঁটতে অসুবিধা হবে, মনে হবে পা খুলে যায়, পাটা অনেকের ফুলে যেতে পারে, বসতে অসুবিধা হবে, দৌড় দিতে সাহস পাবে না, মনে হবে যে বিভিন্ন সমস্যা হতে পারে। আমি একটু ফেসবুকও দেখি পাশাপাশি আর আপনার উত্তরও দিচ্ছি, আপনি একটু লাইনে থাকেন দর্শক। আর আপনারা একটু দয়া করে লিখবেন যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। জি, তাহলে ACL এবং PCL একটু কষ্ট করে লিখবেন, ভিডিওটি শোনা যাচ্ছে কিনা, ভয়েস এবং স্পষ্ট ছবি দেখা যাচ্ছে কিনা, আমি যা দেখাচ্ছি বোঝা যাচ্ছে কিনা। তো ACL এবং PCL এই দুটা অনেক কারণে ছিঁড়ে যেতে পারে। এখন ছিঁড়ার আমরা যদি রোগীকে অ্যাসেস করে দেখি, যেটা হচ্ছে প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট, একটা টেস্ট আছে সেটা করে দেখি, তারপরে অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট আমরা হাতে করে দেখি, হাতে রোগীকে শুয়ে হাতে করে দেখি, পোস্টিরিয়র ড্রয়ার টেস্ট, এগুলোর মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি হ্যাঁ ছিঁড়ে গিয়েছে কিনা বা কতটুক ছিঁড়েছে, আর কোমরবিডিটিস আছে কিনা বা ডিফারেনশিয়াল কোনো ডায়াগনোসিস আছে কিনা। অনেক সময় এই লিগামেন্ট ছিঁড়ে গেল, একটা ACL ছিল, পাশাপাশি মিনিসকাস ফেটে যেতে পারে বা টিয়ার হয়ে যেতে পারে, পাশাপাশি এই যে বাইন্ডিং লিগামেন্টও ছিঁড়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, শুধু একটা সমস্যা নিয়ে চিন্তা করলে হবে না। এই জন্যই বলে স্পেশালাইজেশন বা স্পেশালিস্ট, একজন স্পেশালিস্ট তার দীর্ঘদিনের পড়ালেখা, রিসার্চ ওয়ার্ক, রুগী দেখার অভিজ্ঞতা থেকে সেই নির্ধারণ করতে পারবে যে রুগীর আসলে কি হয়েছে। যে কোনো রোগের চিকিৎসার আগে আপনি ফিজিওথেরাপি নেন, যে কোনো থেরাপি নেন, ওষুধ খান, অপারেশন করেন, লাইফ স্টাইল মডিফিকেশন করেন, কিচ্ছু হবে না যদি ডায়াগনোসিস ক্লিয়ার না হয়, একেবারে ক্লিয়ার ডায়াগনোসিস হতে হবে। তো আপনি MRI করেছেন কিনা আমি জানি না, যদি MRI করে থাকেন এবং MRI যদি পার্শিয়াল টিয়ার থাকে, তো সেই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন থেরাপির মাধ্যমে অপারেশন ছাড়া ভালো করা সম্ভব, আর যদি কমপ্লিট টিয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি একজন সার্জনের শরণাপন্ন হয়ে সার্জারি করার পরে আবার রিহ্যাবিলিটেশনের জন্য একজন আমাদের মতো বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্টকে দেখাতে হবে। রিয়াজ হাসান আপনি লিখেছেন, স্যার ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে না, ফেসবুক লাইভ কি দেখা যাচ্ছে না, আপনারা একটু অন্যরা একটু দয়া করে কমেন্টে যদি লেখেন। আচ্ছা জি ঠিক আছে, যে আমি বুঝতে পেরেছি যে অনেকে বলছে দেখা যাচ্ছে, আমি চেষ্টা করব। ফেসবুকে হাশেম খান, আপনি আমাদের পুরাতন রুগী হাশেম সাহেব, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি,
আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন আমি বলে দিচ্ছি, আপনি একটু শুনেন, 0173 220 0697। আমি আবার বলছি 0173 220 0697। এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপে আপনার ফাইলের সকল ছবিটা উঠে পাঠিয়ে দেন আমাদের হাসপাতালের নাম্বারে, হোয়াটসঅ্যাপে ছবি উঠিয়ে পাঠিয়ে দেন, আমি ফোন ব্যাক করবো আপনাকে, আমি কথা বলবো সরাসরি। যেহেতু আপনি পুরাতন রুগী, ফাইলটা দেখলে আইডি নাম্বার এবং আমি ফাইল দেখলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আমি আবার বলছি, যারা আমাদের পুরাতন রুগী আছেন তারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, এবং আমাদের যে ম্যানেজারদের নাম্বারগুলো দেওয়া আছে 0199770 2016 2006 2011 2014 2020, এই নাম্বারগুলোতে ম্যানেজারদের সাথে যোগাযোগ করে আপনারা ছবি পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি ইউটিউবে আরো কিছু প্রশ্ন নিচ্ছি। শাহজাহান আহমেদ, আমার তুমি টাইনো না, হ্যাঁ তোমার টানার দরকার না, আমি দেখতেছি। শাহজাহান আহমেদ উনি লেখছে, আমার ডান হাতের কাঁধের জোড়া খুলে গেছে, আমি ডাক্তার দেখাচ্ছি, এখন একটু ভালো আছে, তবে কাঁধের জয়েন্ট অনেক ব্যথা এবং হাত উঠাতে নামাতে অনেক ধরে, এখন আমি কি করব জানাবেন। জি, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, শোল্ডার ডিসলোকেশন এটা একটা কমন, যদি কারো কোনো কারণে এই জোড়াটা খুলে যায়, এই জোড়া অনেক সময় সামনে নিচে, সামনে খুলে যেতে পারে, নিচে খুলে যেতে পারে, এটা কমন, নিচের দিকে হ্যাঁ ডিসলোকেশন হতে পারে। তো তখন দেখা যায় বারবার একটু ভুল টেকনিকের কারণে একটু হাতে করতে গেলেন হাত খুলে যায়, বা একটা কিছু একটা একটা হয়তো চুল আশ্রাইতে গেলেন বা ভারী একটা কিছু ধরতে গেলেন উপরে খুলে যায়, এটাকে আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। এটার একমাত্র চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি, রিহ্যাবিলিটেশন, প্রপার চিকিৎসকের সান্নিধ্য হয়ে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হতে পারে আপনাকে, টানা হয়তো এক মাস। আর কিছু শোল্ডার কাত খুলে গেলে, কাত খুলে গেলে বারবার শোল্ডার ডিসলোকেশন হলে একটা এক্সারসাইজ দেওয়া আছে, দয়া করে আপনি ইউটিউবে সার্চ দিয়ে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, সেখানে পেয়ে যাবেন, ওই এক্সারসাইজটা করেন, এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, ওই এক্সারসাইজটা করেন। হারুনা রশিদ আপনি বলছেন, ওয়ালাইকুম সালাম, বয়স 75, সরি ওজন 75 কেজি, বয়স 45, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। হারুন সাহেব, আপনাকে ন্যূনতম 5 থেকে 8 কেজি ওজন কমাতে হবে, প্রথম আপনার এটি চিকিৎসা, 5 থেকে 8 কেজি ওজন কমাতে হবে। পবিত্র মাহে রমজানে ওজন কমানোর জন্য আমি টিপস দিয়েছি, আপনারা রমজান পালন করবেন, সিয়াম পালন করবেন, পাশাপাশি হালকা বিকালে আমি কি ইফতার খাবেন বলে দিয়েছি, আমার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, এবং সাহরি কি খাবেন সেটা বলেছি, সাহরি এবং ইফতার দুইটা নিয়মিত ওইভাবে সুষম খাবার খেয়ে খাবেন, পরিমিত পানি খাবেন, রাতে ওজন কমান, আর ওজন যদি না কমে আপনি T3 T4 TSH হরমোন টেস্টটা করে আপনি একজন ডাক্তারকে দেখাবেন। 3 মাস হলো ডান হাত কাঁধে খুব ব্যথা করছে, কোনো প্রকার আঘাত ছাড়া, প্রতিকার কি? আপনার ডায়াবেটিস আছে কিনা আপনি বলেন নাই, ডান কাঁধে ব্যথা অনেক কারণে হতে পারে, এই কাঁধের ব্যথা খেয়াল করেন আপনারা, কাঁধের ব্যথা প্রথমত যাদের ডায়াবেটিস আছে তারা কাঁধের ব্যথায় ভুগে থাকে, আমরা অনেক সময় ফ্রোজেন শোল্ডার বলি, অ্যাডেসিক ক্যাপসুলাইটিস বলি, রিকা রোটেটর কাপ সিন্ড্রোম বলি, বা সুপ্রাস্পিনেটাস টেন্ডিনাইটিস, ইনফ্রাস্পিনেটাস টেন্ডিনাইটিস, পেরি আর্থ্রাইটিস, লটস অফ মেডিকেল আমরা নাম ব্যবহার করে থাকি। তো যা কিছু হোক না কেন ডায়াবেটিস ইন্ডিউস হতে পারে। নাম্বার টু, এই যে ঘাড়ে যদি কারো কোনো ডিস্ক প্রলাপস থাকে, ঘাড়ে স্পন্ডাইলোসিস থাকে, ঘাড়ের যদি কার্ভেচার প্রবলেম থাকে, ঘাড়ের নার্ভ রুট কম্প্রেশন থাকে, মাসেল প্রবলেম থাকে, শোল্ডারে সমস্যা হবে, খুব ক্লিয়ার কথা, তো আপনাকে ঘাড়ও অ্যাসেস করে দেখতে হবে। তারপরে শোল্ডারের টিপ পেইন, অনেক সময় ডায়াফার্মেটিক পেইন কিন্তু শোল্ডার টিপে আসে, এটা অনেকে জানে না, এটা নার্ভ রুটের সাথে রিলেটেড, নার্ভের সাথে রিলেটেড, ডায়াফার্মের পেইন, নার্ভ শোল্ডার পেইন হতে পারে। তারপরে হচ্ছে কোনো কারণে আর্থ্রাইটিস জনিত সমস্যা, ডিফারেন্ট টাইপ অফ আর্থ্রাইটিস আছে 200 টাইপ, তা থেকে শোল্ডারে পেইন হতে পারে, আপনি হয়তো জানেন না আপনার অজান্তি শোল্ডার ইঞ্জুরি হচ্ছে, তা থেকে পেইন হতে পারে, অনেক মিনারেল ডেফিসিয়েন্সি থেকে পেইন হতে পারে, বিভিন্ন প্রকার ইনফ্লামেশন খাবার থেকে শোল্ডার পেইন হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না। তারপরেও
আপনার শোল্ডারে বিভিন্ন এক্সারসাইজ আছে, যেমন এই যে হাত উঠানো, বসে বসে দাঁড়িয়ে নামানো, তারপরে আপনার এই হাত পিছনে ধরে এগুলা করা, তারপরে হাতটা সরকার মতো ঘুরানো। হ্যাঁ, ওই যে আমরা আমরা আগে থ্রোয়িং করার জন্য একটা কিছু বেঁধে দড়ির মধ্যে ঘুরাতাম না, এভাবে ঘুরাবেন, এগুলা করেন। ব্যথায় আপনি কাঁধে প্রতিদিন 10 মিনিট কুসুম গরম সেঁক দেন। ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন জেল বা মলম কিনতে পাওয়া যায়, যেটা এখানে লাগাতে পারেন, দুবেলা গরম সেঁক দেন। হ্যাঁ, এগুলো আপনি করে দেখেন, সাঁতার কেটে দেখেন, ভালো হয়ে যেতে পারে। না হলে আপনাকে একজন বাত ব্যথার ডিসেবিলিটি, যিনি শুধু পড়া মানে মানে নিয়মিত রুগী দেখছেন, অভিজ্ঞতা আছে দীর্ঘদিন, তাকে দেখাবেন, ইনশাল্লাহ উপকৃত হবে। আচ্ছা, সামিরুল ইসলাম, আমি সামিরুল ইসলাম, বয়স 30 এবং ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ থেকে বলছেন। উনি HLA-B27 পজিটিভ, অ্যাপ্রক্সিমেটলি 89% অফ পেশেন্ট উইথ এ অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস 79%। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু ভাই আপনার মানে সমস্যাটা কি, আপনি কি জানতে চাচ্ছেন? সামিরুল সাহেব, আপনি আমাদের ইন্ডিয়া থেকে ফোন প্রশ্ন করেছেন কিন্তু লেখেন নাই। আচ্ছা, যাই হোক, HLA-B27 এবং অ্যানকাইলোজিং নিয়ে আমি কিছু কথা বলি। এটা সাধারণত পুরুষদের এই রোগটা হয়ে থাকে, দিস ইজ আর্থ্রাইটিস স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। এটাতে আমাদের বডিতে একটা অ্যান্টিজেন থাকে, HLA-B27 একটা অ্যান্টিজেন, এটা এই ক্ষেত্রে পজিটিভ আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে, বোনার সাথে আমি একমত, বেশিরভাগ ক্ষেত্রে এটা পজিটিভ আসে। তারপরে আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে, যেমন স্কোবার টেস্ট। স্কোবার টেস্ট কি? এই যে আমরা এই যে মেরুদণ্ডটা খেয়াল করেন, এখান থেকে এতটুকু, আমরা যখন ঝুঁকতে বলি রুগীকে, সাধারণত বো হয়ে যাবে। হ্যাঁ, এরকম বো হয়ে যাবে। আমি ছবি এঁকে দেখাচ্ছি, এরকম বাঁকা হয়ে যাবে যখন ঝুঁকতে বলি সামনে রুগীকে, এরকম বাঁকা হয়ে যাবে। কিন্তু এই বাঁকাটা হয় না, এটা বলি স্কোবার টেস্ট পজিটিভ হয় অ্যানকাইলোজিং রুগীর ক্ষেত্রে, এবং তাদের পলিআর্থ্রালজিয়া থাকবে, প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা, জ্বর থাকতে পারে, শরীর আপনার শুকিয়ে যেতে পারে, মাংস জোড়াগুলা ফিক্সড হয়ে যেতে পারে, হিপ জয়েন্ট স্পেশালি খুবই ইম্পর্টেন্ট জয়েন্ট, এই যে হিপ জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে। রুগীকে যদি কেউ ডানে তাকাতে বলে পারবে না, বামে তাকাতে বললে পারবে না, উপরে তাকাতে বললে পারবে না, সে ঘুরতে পারবে না, টয়লেট করতে তার অসুবিধা হবে, জয়েন্টগুলা ফিক্সড হয়ে যাবে। অ্যানকাইলোজড মানে ফিক্সড হয়ে যাওয়া, জমে যাওয়া। তো এই রোগের ট্রিটমেন্ট 90% হচ্ছে রিহ্যাবিলিটেশন, অবশ্যই একটা রিহ্যাবিলিটেশন স্পেশালাইজ হাসপাতালে, রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে। হানিফ সাহেব, আপনি লিখেছেন, স্যার আমার বয়স 28, আমার মাজা হাঁটুর ভিতরে ব্যথা, হাঁটতে পারি না, মেরুদণ্ড ব্যথা। যে 28 বছর বয়সে সাধারণত হওয়ার কথা না, তারপরেও যেহেতু অনেকগুলো জোড়ায় ব্যথা হয়, তো আমি বলবো আপনাকে কিছু টেস্ট করে দেখতে হবে, স্পেশালি আর্থ্রাইটিসের, আর্থ্রাইটিসের কিছু টেস্ট আছে, এগুলো করে দেখতে হবে। আপনি আপাতত আপাতত ব্যথায় গরম সেঁক দিতে পারেন, কুসুম সাবান নেবেন, আপনাকে সুষম খাবার খাবেন, ওজন বেশি কিনা যদি হয়ে থাকে কমিয়ে ফেলবেন, হ্যাঁ রোজা থাকার চেষ্টা করেন, রোজা থেকে ওজন কমান, আর ওজন যদি স্বাভাবিক থাকে তাহলে ওজন কমানোর প্রয়োজন নাই, সুষম খাবার খেতে হবে, পানি খাবেন বেশি করে রাতের বেলা রোজা থাকলে, আর আর হচ্ছে আপনার ওই প্রসেস ফুড আপনারা খাবেন না, মানে যেটা ফ্রিজে থাকে দীর্ঘদিন, এইসব প্রসেস করে ফুড খাবেন না, চেষ্টা করবেন সিজনাল ফুডগুলো খাবারগুলো খেতে, সিজনাল খাবার। আর আপনি অল্প পরিমাণ কাঁচা হলুদ, মনে করেন 1 ইঞ্চি, এই পরিমাণ একটা কাঁচা হলুদের প্রতিদিন একটু বেটে ওই হলুদের রসটা একটু মধুর সাথে মিলিয়ে, অরিজিনাল মধুর সাথে মিলিয়ে নিয়মিত খাবেন, এটা একটা প্রাকৃতিক ব্যথা নাশক। হ্যাঁ, এটা আমাদের অনেক উপকারে আসে। তারপর হচ্ছে আপনি এই যে আমাদের গ্রিন টি, এটা খেতে পারেন, বা জিঞ্জার টি, আদা টি, এগুলো আপনার অনেক উপকারে আসবে, গরম সেঁক দিতে পারেন। আপনি হেঁটে দেখেন নিয়মিত, যদি হাঁটার অভ্যাস না থাকে তাহলেও ব্যথা কমে যেতে পারে, না হলে আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। অসীম সরকার, ভাই কি SMS করি নাই বুঝতে পারি নাই, আপনার কোন SMS টা আমরা মিস হয়েছে, আমি একটু চেষ্টা করি। আপনি খুব আক্ষেপের সাথে বলেছেন,
অসীম সরকার, দেখি অসীম সাহেব আমি একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা জি, আমি পেয়েছি ভাই, রাগ করবেন না, আমি বলেছি সবার প্রশ্ন আসলে পড়া সম্ভব না, প্রচুর প্রশ্ন আসছে অলরেডি, ফেসবুকে আমি যেতেই পারি না, ইউটিউব থেকে পড়ছি। বয়স 25, 53 কেজি ওজন, গার্মেন্টসে কাজ করি, আমার হাঁটু ব্যথা, বেশি হাঁটলে ফুলে যায়, বিশ্রামে থাকলে ফুলে যায়, ফুলে যায়, এমনকি ব্যথা বেড়ে যায়, 2 মাস থেরাপি দিছি কোনো কাজ হয় নাই, আমি সিলেট থেকে ঢাকা আসবো কিভাবে বা এরকম সমস্যা। জি, আপনার ওজন 53, ঠিক আছে, উচ্চতা লেখেন নাই মনে হয়, ঠিক আছে। ফুলে যায় আর গার্মেন্টসে যারা জব করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা টানা দাঁড়িয়ে থাকবেন না, টানা কাজের ফাঁকে ফাঁকে একটু স্ট্রেসিং করবেন, এই যে স্ট্রেসিং, দিস ইজ স্ট্রেসিং, বা একটু উঠবস করলেন, একটু হাঁটলেন, আবার ঘাড়ের বিভিন্ন ব্যায়াম আমার ইউটিউবে দেওয়া আছে সেগুলো করবেন, মাঝে মাঝে একটু আপনারা হয়তো অতিরিক্ত শ্রম করেন এগুলা একটু অ্যাভয়েড করতে হবে, পরিমিত পানি খেতে হবে, আর আপনাদের যেদিন বন্ধ থাকবে সেদিন সাঁতার কাটবেন বা একটু হালকা জগিং করবেন বা দৌড়াবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আপনার যেহেতু ফুলে যায়, যদি প্রলং দাঁড়িয়ে থাকে অনেক সময় এটা হতে পারে, তবে দেখা দরকার, তারপরে অনেক সময় কিছু আর্থ্রাইটিস বা বাত রোগে ফুলে যেতে পারে। তো ভাই আপনাকে বলবো একজন নিকটস্থ চিকিৎসককে দেখানোর চেষ্টা করেন, আশা করি উপকার পাবেন। আর আপনাকে তো বললামই নিয়মগুলো মেনে চলতে হবে, গার্মেন্টস হোক যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, যারা আমরা এক নাগরে এক ভূমি কাজ করি, মাঝে মাঝে আমাদের কিন্তু পজিশন চেঞ্জ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। যে বসে কাজ করেন সে মাঝে মাঝে দাঁড়াবেন, যে দাঁড়িয়ে কাজ করেন সে মাঝে মাঝে বসবেন, যে বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন যাই করেন মাঝে মাঝে একটু হাঁটবেন, একটু উঠবস করবেন, একটু বডিকে স্ট্রেস দিবেন। আমি প্রচুর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে গত 5-6 বছর ধরে, পিছনে গেলে পেয়ে যাবেন। আশা করি সিং সরকার আপনার কিছু একটু হইলো খুব লাঘব হবে। হ্যাঁ পড়েছি, আপনি আশা করি আপনার উপকার আসবে ইনশাল্লাহ। মোহাম্মদ মোমেন ইউটিউব থেকে, আমার, আচ্ছা স্যার আমার বয়স 30, আমার ব্যাক পেইন আছে, সারাদিন হালকা ব্যথা, তবে বেশি বসে থাকলে তা বেড়ে যায় আর সামনের দিকে ঝুঁকলে ব্যাক পেইন করে, ব্যথা পায়ে যায় না, আমার ব্যথাটা কোমরের মাঝখানে। জি আমি হাজারবার বলছি, হাজারবার এই যে টিপস গুলা কিন্তু আমার এই ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে, এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, এটা একটু ধৈর্য সহকারে পড়বেন, টানা 1 ঘন্টার বেশি কেউ বসে থাকবেন না, খুব ক্লিয়ার কথা, 1 ঘন্টা পর পর একটু উঠতে হবে। আর এই যে বলছি বসে বসে সামনে ঝুঁকে কাজ করবেন না, স্ট্রেট বসবেন। আমার কিন্তু কম্পিউটার এখন যে আমার যে ক্যামেরার মনিটর কিন্তু আমার আই লেভেলে আছে, সো স্ট্রেট বসে কাজ করবেন, এরকম কুজা সামনে ঝুঁকে কাজ করবেন না, বা অনেকে এভাবে বসে বসে কাজ করে, এটা করবেন না, সামনে কাজ করবেন, এভাবে পাশে বসে এভাবে কাজ করবেন না, স্ট্রেট কাজ করবেন, বারবার বলছি আপনাদেরকে, মাঝে মাঝে। আর রিভলভিং চেয়ার ভালো, রিভলভিং চেয়ারটা ভালো, কিন্তু হেলান দিয়া বসতে হবে এমন কোনো কথা নেই, সোজা মেরুদণ্ডটাকে স্ট্রেট করে বসবেন, এই যে ছবি দেওয়া আছে দেখেন, এটা একটু ভালো করে দেখবেন, অথবা আমার এখানে এই বইটা আছে, বইয়ে আমি সব ডিটেলস দিয়েছি, বাংলায় লিখেছি, বাংলায় চেষ্টা করেছি আপনাদেরকে উপকার যেন বাংলায় হয়। এটা আপনারা ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করে পেয়ে যাবেন, এটা নিলে আপনারা আর্গোনমিক্স কারেকশন করতে পারবেন, যারা ইঞ্জিনিয়ার আছেন বা বসে ডেস্ক জব করেন বা আর্গোনমিক্স নিয়ে পড়ালেখা করেন, তারা এই বইটা অনেকের উপকারে আসবে। আমি একটু চেষ্টা করি এবার ফেসবুকে যেতে, অনেকক্ষণ হয়েছে ফেসবুকে যাই নাই, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যদের। ডিস্টার্ব হওয়াতে আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আবদুল্লাহ সাহেব আপনার বয়স লিখেছেন 51, 10 থেকে 11 বছর প্রথমে গ্রোইনে ব্যথা অনুভব করি, গ্রোইন মানে কুচকি, হ্যাঁ শুধু মোজা পরার সময়, পরে তা উপরে উঠাতে কোমর পর্যন্ত উঠে এসেছে, এখন অনেক সময় ইনফ্লামেশন হয়, নামাজ পড়ার ক্ষেত্রে রুকু সেজদার সময় মাজায় ব্যথা অনুভব করি, কি সমস্যা, রোগের কারণ এমন হতে পারে, প্রতিকার এবং কি করতে হবে জানতে চাই। জি গ্রোইন পেইন খুব ইম্পর্টেন্ট, গ্রোইন পেইন এইটাকে বলা হয় গ্রোইন, এই রিজনটা এখানে যে কুচকি যেখানে আমাদের হিপ জয়েন্ট আছে এখানে গ্রোইন বলা হয়, তো মোস্ট অফ দ্য কারণ হিপ জয়েন্টে ইনফ্লামেশন হলে এটা হতে পারে, তো হিপ জয়েন্ট তো সাধারণত এই বয়সে নিজে নিজে ইনফ্লামেশন হয় না, হয়তো বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা এটা হতে পারে,
এখন যেহেতু ব্যথা পিছনেও যায় বা মাজা পিছনেও যায়, তো সেহেতু আপনাকে অতি দ্রুত হিপের এক্সরে এবং মেরুদণ্ডের এমআরআই এবং কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে, দেন আপনাকে চিকিৎসা নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি সাইক্লিং করতে পারেন নিয়মিত, সাইক্লিং যদি সাইকেল থাকে ভালো, না হলে স্ট্যাটিক সাইক্লিং বাসায় করতে পারেন, অথবা শুয়ে শুয়ে পাটাকে সাইক্লিং করবেন, এবং পা হিপ অ্যাবডাকশন এক্সারসাইজ, ব্রিজিং কোমর উঠানো নামানো, এগুলো আমি ইউটিউবে প্রচুর ভিডিও দিয়েছি, এগুলা করতে পারেন, গরম শেক দিয়ে দেখতে পারেন। আর আপনার এই বয়সে এই সাপ্লিমেন্টটা খুব ভালো কাজে দিবে। আমি একটা সাপ্লিমেন্ট দিচ্ছি আপনাদেরকে সবাইকে, যাদের বয়স 40-এর উপরে এই সাপ্লিমেন্টটা খুব ভালো আমাদের ডিপিআরসি হাসপাতালে পাওয়া যায়। এই কম্বিনেশনটা আমি পড়ে শোনাচ্ছি, যেখানে থাকতে হবে মাস্ট গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এমএসএম, কোলাজেন টাইপ 2, ম্যাঙ্গানিজ, হায়ালিউরোনিক অ্যাসিড এবং ভিটামিন সি পরিমিত, অল্প পরিমিত। এই কম্বিনেশনটা খুবই ইফেক্টিভ যাদের বয়স 40-এর উপরে, যাদের হাড় ও জোড়া রোগ আছে বা ব্যথা বেদনা আছে তারা এটা খেতে পারেন। টানা টানা আপনারা 3 মাস খেতে পারেন, মাঝে মাঝে ব্রেক দিবেন, এবং পাশাপাশি এই প্রিপারেশনটা যেটা আমাদের ডিপিআরসি হাসপাতালের ফার্মেসিতে পাওয়া যাবে, কম্বিনেশন খুবই ইম্পর্টেন্ট। আগেরটা একটা করে দুইবেলা, আর এটা প্রতি রাতে একটা। এটাতে কি আছে, ক্যালসিয়াম আছে পরিমিত, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, ভিটামিন ডি আছে, এবং আমাদের যে স্টাডি আছে, রিসার্চ ওয়ার্ক, আমরা দেখছি বাংলাদেশে জিঙ্কের ঘাটতি আছে, ভিটামিন ডি এর ঘাটতি আছে, ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে, ক্যালসিয়ামের ঘাটতি কম, বাট অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম নিয়মিত লাগে, কারণ হচ্ছে আমাদের বোনের অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াতে বা আমাদের কার্টিলেজের অ্যাক্টিভিটি মানে প্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াতে আমাদের গ্রোথের ক্ষেত্রে ক্যালসিয়াম বিশাল ভূমিকা পালন করে থাকে, তো এটা প্রয়োজন হতে পারে। তো এই দুইটা সাপ্লিমেন্ট আপনারা খেতে পারেন, অনেক ক্ষেত্রে উপকার আসবে, তবে টানা খাওয়া যাবে না, 2-3 মাস খেলেন আবার ব্রেক দিয়ে আবার খেতে হবে। আর এগুলো খাদ্যের মধ্যে পাওয়া যায়, যদি আপনারা অরিজিনাল খাবার পান, যেমন দুধ, বা দুধ যারা খেতে পারেন না তারা দই, তার পনির, তারপরে হচ্ছে আপনার বাদাম, বাদামের জাত খাবার, বা সামুদ্রিক মাছ, বা আমাদের দেশি মাছগুলো আছে ছোট ছোট মাছ, এগুলো অনেক পুষ্টিকর, এবং সিজনাল যে ফল আমাদের যে ফলগুলো আছে, ফলগুলোতে প্রচুর আপনার হাড় ও জোড়ার অ্যান্টি ইনফ্লামেটরি পদার্থ থাকে, বিভিন্ন মিনারেল, খনিজ লবণ এগুলো থাকে, পর্যাপ্ত ভালো প্রোটিন থাকে আমাদের এবং ফ্যাট থাকে, যেগুলো আমাদের শরীরের অনেক হাড় ও জোড়ার মাংসপেশির গঠনে সহায়তা করে থাকে। আচ্ছা, আমি ফেসবুকে আরেকটি প্রশ্ন নিয়ে আসছি। জামাল শাহরিয়া সম্ভবত কুমিল্লা থেকে লিখেছেন, স্যার আমার মায়ের বয়স 40, উনি ফেসবুকে লিখেছেন, ও ওনার আজকে কয়েকদিন বিকাল হলো আস্তে আস্তে পায়ে ঝিমঝিম করে, চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলে, করণীয় কি? জি, এইটা হতে পারে, এটাকে আমরা বলি সায়াটিকা বা সায়াটিক নার্ভ কম্প্রেশন বা PLID বা ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক, অনেক কারণে এটা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার মাকে কিছু এক্সারসাইজ আমার ইউটিউবে দেওয়া আছে, যেমন হাঁটু ভেঙে কোমর উঠানো নামানো, বা হাঁটুর নিচে একটা টাওয়াল পেঁচিয়ে চাপ দেওয়া, বসে বসে পা সামনে পিছে করা, এগুলা করাতে পারেন। আর একটা সাপ্লিমেন্ট দেই খুবই উপকারী, যেটা আমাদের ডিপিআরসি হাসপাতালে ফার্মেসিতে আপনারা পাবেন, এই সাপ্লিমেন্টটা আপনার মাকে খাওয়াবেন, এটা ডাক্তারের প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন নেই, আমি একটু ক্যামেরা সামনে ধরে দিচ্ছি, আপনি ভিডিও দেখে নেবেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। যেখানে ভিটামিন B1, B6, B12, B2, নিকোটানামাইট, ফোলিক অ্যাসিড, বায়োটিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড, এই কম্বিনেশনটা থাকবে, একটা করে দুবেলা টানা 2 মাস খাওয়াবেন। আর অনেক ক্ষেত্রে প্রিগাবালিন 50 mg রাতে একটা করে কিছুদিন খাওয়াতে পারেন, কিন্তু দীর্ঘদিন প্রিগাবালিন খাওয়ানো ভালো না, ভিটামিনগুলো খাওয়ান। আর ওনার
ওনাকে আপনারা ভিটামিন ডি আপনি খাওয়াতে পারেন, ভিটামিন ডি যেটাকে আমরা বলে থাকি ইনজেকশন পলিক্যালসিফেরল, 3 লাখ ইউনিট প্রতি সপ্তাহে একটা, প্রতি সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা খাওয়াবেন ওনাকে। আর ওনাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিবেন, টক জাতীয় খাবার বেশি খাবে, তারপর হচ্ছে দুধ এবং দুগ্ধজাত।